ফোনে যা কিছু আছে সবকিছু কিন্তু আপনারা আপনাদের স্মার্ট টেলিভিশনে দেখতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমার একটা ছবি এবং এখানে টেলিভিশনে কিন্তু একটা ছবি, সেম ছবি। তো যদি আমি একটু স্ক্রল করি, দেখুন আমি যা কিছু আছে সবকিছু কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তো এই সুন্দর সেটিংসটা কিভাবে আপনারা করবেন সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, আপনারা আপনাদের টিভির হোমে চলে আসবেন। তো হোমে চলে আসার পরে এই দেখুন টিভি কাস্ট যেটা লেখা আছে সেই টিভি কাস্টের উপর আপনারা একটা ক্লিক করবেন। তো সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে বলি, আপনাদের এই স্মার্ট টেলিভিশন এবং আপনাদের মোবাইল একই ওয়াইফাই তে কানেক্ট থাকতে হবে। তো আমি আপনাদেরকে একটু দেখাবো যে আসলে কিভাবে এটা কানেক্ট করবেন। তো আপনারা এই টিভি কাস্ট বা স্ক্রিন কাস্ট যে যেটাই থাকে না কত, অথবা স্ক্রিন মিররিং যেটাতে থাকুক না কেন, আপনারা এখানে চলে আসবে। তো চলে আসার পরে দেখো এখানে কিন্তু একটা কানেকশনের জন্য ওয়েটিং ফর কিনলিং কানেকশন। তো এই কানেকশনটা কিভাবে পাবেন, কোথায় পাবেন আমি আপনাদেরকে একটু দেখাবো। আপনারা আপনাদের ফোনের স্ক্রিন বার টান দিবেন, টান দেওয়ার পরে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে দেখুন স্ক্রিন কাস্ট। যদি আপনারা এখানে স্ক্রিন কাস্ট খুঁজে না পান তাহলে কি করবেন, সেটিংসে গিয়ে আপনারা লিখবেন স্ক্রিন কাস্ট, তাহলে কিন্তু আপনাদের এই লেখাটা চলে আসবে। তো লেখা চলে আসার পরে স্ক্রিন কাস্টের উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমি কিন্তু ক্লিক করে দিয়েছি। তো এটা যদি অফ থাকে, এটা যদি এরকম অফ থাকে তাহলে এটা আপনারা এরকম অন করে দিবেন। অন করে দেওয়ার পরে দেখুন স্মার্ট টিভি আমার এখানে কিন্তু এসে, এটা কিন্তু স্মার্ট টিভি এখন কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। একটু ভালো করে দেখুন এখন কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। আমি রিফ্রেশ করলাম, তো কিছুক্ষণের ভিতরে কিন্তু আমার এই মোবাইলটা আমার এই ডিভাইসের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এই যে স্মার্ট টিভি যেটা আছে সেটার উপর আমি একটা ক্লিক করে দিলাম, এই যে দেখুন এখন কিন্তু আমার এটা কানেক্ট হয়ে যাবে। এই যে দেখুন আমার কিন্তু এখন অলরেডি কানেক্ট কিন্তু নোটিফিকেশন দেখিয়ে দিয়েছে, এখন কিন্তু আমার এটা কানেক্ট হয়ে যাবে। তো দেখুন এখন কিন্তু এখানে কানেক্ট উইথ ম্যাক এটা কিন্তু আইসি সার্ভারটা দেখাচ্ছে, এখন কিন্তু এখন কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। এই যে দেখুন এখন কিন্তু কানেক্টিং লেখা দেখাচ্ছে, তার মানে কিন্তু এখন কিন্তু এই যে আমার এই যে স্ক্রিনটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। অর্থাৎ আমি এখন আমার ফোনে আমি যা কিছু করবো না কেন সব কিছু কিন্তু আমার এখানে এখন এখানে দেখা যাবে। এই যে দেখুন এখন কিন্তু এই যে আমার ফটো যা আমি গ্যালারিতে ঢুকলাম, ঢোকার পরে এই যে আমার ফটো যা কিছু আছে এভরিথিং সব কিছু কিন্তু এখানে দেখা যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।